Hello guys, welcome to my YouTube channel only for WBCS. आज के टॉपिक WBCS 2015 है हिस्टोरी टॉपिक के ऊपर प्रिलिमिनरी जो क्वेश्चन गुले सिलो से गुले नहीं डिस्कस करो. So first question, अब्दुल फजलের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পী কে? ফারুক. নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? রাজিয়া. কার রাজত্বকালে জবতভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন হয়? আলাউদ্দিন খলজি. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? লোথাল. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? দীপবংশ. 1857 সালের অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে কোনো বিশেষ প্রভাব পড়েনি? অযোধ্যা. কবে আজাদিন ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল? 1 সেপ্টেম্বর 1942. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে এর প্রতিষ্ঠাতা কে? WC ব্যানার্জি. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে. সংবাদপত্রে মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? মেকলে. তিতুমির কে ছিলেন? ওয়াবি আন্দোলনের নেতা. ভারতে কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামানের এক কয়েদি? লর্ড মেয়ো. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে. লখনউ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? লর্ড লিটন. গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল পড়া ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখের চেক কার আগমন উপলক্ষে বলা হয়? সাইমন কমিশন. বঙ্গ বিভাগ কার্যকরী হবার তারিখ ছিল 16 অক্টোবর 1905. তত্ত্বপ্রতিনিধি সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর. প্রথম মারাঠা যুদ্ধ কার শাসনকালে ঘটে? ওয়ারেন হেস্টিংস. কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষ বসু কাকে প্রয়াত করেছিলেন? পট্টবীর সীতারামাইয়া. 1946 সালের আইনে বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? তেজ বাহাদুর মকরু. লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? খান আব্দুল গফফার খানকে. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে করেন? লর্ড ডালহৌসি. 1857 সালে মহাবিদ্রোহের পরে বাংলার কোন অভ্যুত্থানে ঘটে? সন্ন্যাসী বিদ্রোহ. ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? লর্ড ডালহৌসি. এদের মধ্যে কমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন? এম এ জিন্না. কোন বছরে ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1931 সালে. কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? স্বরাজ. বঙ্গ বিভাগ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1911 সালে. বেসিনে চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে. সাইমন কমিশন গঠিত হয়েছিল কিসের জন্য? প্রশাসনিক সংস্কারের জন্য. মুসলমান লীগ বা মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে কবে যোগদান করেন? অক্টোবর 1946 সালে. হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 সালে. পিটের ভারত শাসিত আইন কোন সালে পাশ হয়? 1784 সালে. কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন? সি আর দাস. কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় বা ট্রেডিশনাল মডার্নাইজার? বলা হয় রামমোহন রায়কে. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ডিরোজিও. ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অরুণা আস্থা আলী. ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং. ভারতীয় জাতীয় বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং. কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? 13 এপ্রিল 1919 সালে. ওকে গাইজ, এগুলো ছিল WBCS 2015 প্রিলিমিনারি এক্সামের হিস্টোরি টপিকের উপর কোয়েশ্চেন আনসার. তোমরা খাতা লিখে নাও, স্টাডি করতে শুরু করো. ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো ফর নিউ ভিডিওস আপডেটের, যে যখন আপডেট করবো তখন নোটিফিকেশানগুলো যাতে তোমরা